আসসালামু আলাইকুম আমি সানিতে সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শেয়ার করবো দুইটা রেসিপি কিন্তু প্রসেসটা একটাই থাকবে যেন আপনাদের কষ্ট কম হয় আর অল্প সময়ে দুইটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন ছোট বড়ো সবার পছন্দের মিনি বার্গার আর বিফ কোফতা এই দুইটাই আমাদের খুব প্রিয় একটা খাবার তো আজকে এই দুইটা খাবারই আমি এক প্রসেসে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো বেসন বেসনটা আসলে কোফতায় দিলে খুব বেশি মজা লাগে কারণ অনেক গ্রেভি গ্রেভি লাগে আর খেতে অনেক স্বাদ লাগে আর গ্রানটাও অসাধারণ হয় তো বেসন প্রথমে একটু ভেজে নিতে হবে একদম হালকা লো পাওয়ারে ভেজে নিতে হবে কারণ খুব দ্রুত কালার চেঞ্জ হয়ে যায় তো যখন দেখবেন হালকা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই সাথে সাথে চুলাটা বন্ধ করে চালনি দিয়ে চেলে নেবেন কারণ যথেষ্ট পরিমাণে বেসনের লামস থাকে আর এখানে আমি প্রায় তিনটার মতো পাউরুটি নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন আর পাউরুটি যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা ব্রেড গ্রামটাও ব্যবহার করতে পারেন আর আজকে আমি তৈরি করে দেখাবো পাঁচশো গ্রাম মাংসের কিমা দিয়ে আমি আগে থেকেই দোকান থেকে পাঁচশো গ্রামের মাংসের কিমা এনে রেখেছিলাম যদি আপনারা বাসায় কিমা তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট ছোট পিস করে কেটে তারপর ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে এরকম কিমা করে নেবেন আর আপনারা মুরগি আর খাসির মাংস শুধুও এই রেসিপিটা ফলো করতে পারেন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন কুচি আধা কাপের মতো পেঁয়াজ কুচি আধা কাপের মতো টমেটো পেস্ট আমি টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি জাস্ট আর কিছু ব্যবহার করিনি আধা কাপের মতো পেঁয়াজ পাস্তা এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা তারপরে দিয়ে দিব হলুদ এক চা চামচের মতো তারপরে দিয়ে দিব আমি লবণ দেড় চা চামচের মতো প্রথমে দিলাম এক চা চামচ তারপরে দিবো আবার আধা চা চামচ তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি সেটা দিব আধা চা চামচের মতো সেটা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যেহেতু এই খাবারটা আমরা বাচ্চাদেরও সার্ভ করবো সেক্ষেত্রে আমি ঝালের পরিমাণ একদম কম দিই যেন বাচ্চারা এটা খেতে পারে খুব সহজে আর বাচ্চারা কিন্তু বার্গার খুবই পছন্দ করে বিশেষ করে মিনি বার্গার তো বাচ্চাদের খুবই প্রিয় খুব ভালো করে চটকিয়ে মাংসের সাথে মিক্সড করে নিলাম তারপর আমি এখানে তিনটা পাউরুটি যেটা আমি আগের থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানি চিপিয়ে ফেলে দিয়েছি তারপর আমি মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আসলে ওই বাটিটা একদম ছোট ছোটো গিয়েছে আমি ভালো করে চটকাতে পারছিলাম না এই জন্য আমি একটা বলে নিয়ে নিলাম আর এখানে আমি আধা কাপের মতো বেসন যেটা আমি আগে থেকেই হালকা তেলে ভেজে নিয়েছি তো বেসনটা ভেজে নিলে বেসনের যে এক্সট্রা গন্ধটা সেটা থাকে না একটা সুন্দর ফ্লেভার চলে আসে আর ডিমটা অপশনাল আপনারা ডিম ছাড়াও আপনারা এই মাংসটা তৈরি করতে পারবেন বা ভাজতে পারবেন কিন্তু ডিম দিলে আমার কাছে মনে হয় যে মাংস খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আর এমনিতেও বেসন দিলে মাংস সহজে খুলে না তারপরেও আমি ডিমটা ব্যবহার করেছি ডিমটা আমার খুবই ভালো লাগে একটা ডিম দিলেই যথেষ্ট এখন আমি একটা প্লেটের ভিতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই প্লেটে আসলে আমি ছোটো ছোটো মিনি বার্গার বানিয়ে ফ্রোজেন করে রাখব আপনারা প্রথমে এরকম প্লেটে ছোটো ছোটো মিনি বার্গার বানিয়ে রাখবেন তারপরে যখন এটা ফ্রোজেন হয়ে যাবে তখন বের করে একটা পলিথিনের ভিতরে রেখে দিবেন। তারপরে আপনারা তিন থেকে ছয় মাস পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন এরকম ছোটো ছোটো কিমা বানিয়ে তারপরে মাঝখানটা একটু ডেবে দিবেন তাহলে দেখবেন আপনাদের মাংসটা যখন ভাজবেন তখন ফুলে মাঝখানটা ফুটে যাবে না বা মাঝখানটা ফুলে থাকবে না এই মাংসের পেটিটা একদম সমান থাকবে এটা জাস্ট একটা ছোট টিপস মাঝখানটা এভাবে দেবে দিবেন আর চারো কিনার দিয়ে একটু উঁচা থাকবে আমি প্রায় বিশ পঁচিশটার মতো কাবাব বানিয়েছি তো আমি যে এর আগে একটা প্লেট দেখিয়েছিলাম সেটার বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখানেও প্রায় দশটার মতো বানালাম আর এখানে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম আর খুব ভালো করে কাঁচামরিচটা মিক্সড করার পর আমি ছোট ছোট বল বানিয়ে নিব। এখন আমি তৈরি করব মিট বল কোফতা তো এটা খুবই খুবই টেস্টি আপনি একবার আমার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন আর বার্গারে যদি আপনারা ঝাল পছন্দ করেন কাঁচামরিচ ব্যবহার করতে পারেন ধনে পাতা কুচি ব্যবহার করতে পারেন আপনারা কুচিটা ব্যবহার করতে পারবেন আজকে আমি ব্যবহার করছি না মিট বলো এরকম ছোট ছোট বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন তারপরে ভেজে তারপরে এটাকে আবার কষিয়ে রান্না করে নিতে হবে তো কিভাবে আমি ভাজবো সেটা দেখাচ্ছি প্রথমে আমি এখানে আধা কাপের মতো সবিন তেল দিয়ে দিয়েছি তারপর আমি মিনি বার্গার ছোটো ছোট যে বার্গার বানিয়েছি সেগুলো ভাস্তে দিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে কাবাবও তৈরি করতে পারবেন মানে একের ভিতর তিন আপনারা চাইলে তিনটা রেসিপি ফলো করতে পারেন এই একটা রেসিপিতে ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণেই কিন্তু আমি আগ্রহে আরেকটা রেসিপি দেওয়ার সাহস পাই আসলে আপনারাই আমার অনুপ্রেরণা তো এই যে দেখুন আমি এক এক করে সবগুলো ভেজে নিলাম সাইজটা ছোট হওয়ার কারণে খুব বেশিক্ষণ সময় দেওয়ার প্রয়োজন নাই কিন্তু সাইজ বড় হলে সময়ও বেশি দিবেন আর মাংসের যে মিট বলগুলো সেগুলো আসলে বেশি ভাজার প্রয়োজন নাই কারণ সেগুলো তো আমি আরেকবার রান্না করব। জাস্ট হালকা উপর সাইডটা একটু শক্ত হয়ে ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর ভিতরটা নরম বা কাঁচা থাকলে সমস্যা নাই সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মিট বল কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি এক টেবিল চামচের মতো হালকা একটু পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচটা ভেজে নিব তারপরে আমি দিয়ে দিব আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিব আধা চা চামচের মতো তারপরে আমি হলুদ দিব এক চা চামচের মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া আধা চা চামচের মতো তারপরে আমি দিব লবণ আধা চা চামচের মতো এলাচি দারচিনি জায়ফুল চোত্রি লবঙ্গ এগুলো সবগুলো টেলে আমি সব সময় একটা পাউডার বানিয়ে রাখি সেই পাউডারের থেকে আমি আধা চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আধা চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করব আধা চা চামচের মতো আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে এটা কষিয়ে নেব তো দেখতেই পারছেন কালারটাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো টমেটো আমি আগে থেকেই একদম পেস্ট করে নিয়েছি আধা কাপের মতো টমেটো পেস্টটা দিলে আসলে একদম খাবারের স্বাদ চেঞ্জ হয়ে যায় আমার কাছে তো ভালো লাগে আপনারা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একদম কুচু কুচু করে দেবেন তারপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি মাংসের যে মিট বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিব এক কাপের মতো তারপর আমি মিডিয়াম আছে এটা রান্না করে নেব তো দেখুন ওপর দিয়ে তেল উঠে গিয়েছে আমি কিন্তু ঢাকনা দিয়েও ঢাকিনি ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই দশ পনেরো মিনিটের মধ্যে উপর দিয়ে তেল উঠে এই মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে তো দেখুন একদম তেল উঠে গিয়েছে যদি আপনারা ঝোল ঝোল পছন্দ করেন তাহলে আপনারা কিছুক্ষণ আগেই নামিয়ে ফেলবেন ঝোল ঝোল অবস্থায় থাকতে আর আপনারা যদি আমার মতে এরকম ভুনা ভুনো পছন্দ করেন তাহলে ভুনা ভুনো করে তারপরে নামাবেন ওপরে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো দেখুন হয়ে গেল আমার বল আমার কাছে তো এরকম ভুনা ভুনো ভালো লাগে মাংসটা কি বলবো একদম সফট টাচ করলেই ভেঙে যাবে আমি একটু দেখাই আপনাদের সাথে যে মাংসটা কতটা পরিমাণে সফট এই দেখুন টাচ করার সাথে সাথে আর ভিতরটা আমি কি বলবো যথেষ্ট পরিমাণে তাই না আর এই যে এখানে আমি বার্গার তৈরি করে নিচ্ছি মিনি বার্গার তো মিনি বার্গার তৈরি করার জন্য আমি ছোট মিনি বার্গারগুলো নিয়েছি মিনি বনগুলো নিয়েছি এটার ভিতরে কিছু আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না সালাদ পাতা শশা এগুলো কিছুই লাগে না এগুলো ছাড়াই এই বার্গার খুবই মজা একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে এটা আপনারা দিয়ে দিতে পারেন এরকম মিনি মিনি বার্গার আপনারা বাসায় তৈরি করে রাখতে পারেন যদি আপনারা এটার রেসিপি চান মিনি বার্গার কিভাবে তৈরি করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নেক্সট টাইমে আপনাদের মিনি বার্গার রেসিপি শেয়ার করব। আমি প্রথমে বার্গারের মাঝখানের অংশটা কেটে নিয়েছি তারপর এক চা চামচ করে ম্যাওনিস লাগিয়ে নিলাম তারপর আমি টমেটো কেচাপটা লাগিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিব কি মাংসের যে পেটিটা আমি রেডি করে রেখেছিলাম বার্গার সেটা দিয়ে দিলাম তারপরেই তো তৈরি হয়ে গেল আমার মিনি বার্গার আমার সাইফা তো খুবই পছন্দ করেছে আর যেহেতু আমি এখানে কোনো ধরনের ঝাল ব্যবহার করিনি তো বাচ্চারা গপ গপ করে খেয়ে ফেলেছে তো আমি একটা খেয়ে দেখাই যে ভিতরটা কতটা জুসি তো দেখুন ভিতরটা কিন্তু যথেষ্ট পরিমাণে জুসি আর যথেষ্ট পরিমাণে মজা আর আপনি খেলেই বুঝতে পারবেন যে মাংস খাচ্ছেন আজকের মতো এখান থেকে বিদায় নিব ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ সবাইকে